আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও দেখানোর জন্য নিয়ে আসছি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই চিরাচরিত কলার প্রজেক্ট। কলা গাছের অধিকাংশ কলা আমরা ঢাকাতে বিক্রি করে ফেলছি। এখন যে সমস্ত কলাগুলো আছে সেই কলাগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো মাঝখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কলা গাছের যে ছড়ি, এই যে একটা ছড়ি, এটা হচ্ছে দেশি সর্বি কলা। ওই পাশেও আসতেছে, ওইখানে একটা অনেক বড়। কিছুদিন আগে আমরা ঢাকার কাউরুন বাজার প্রায় 300 কলা নিয়ে যাওয়ার ফলে মোটামুটি ভালো একটা দাম পেয়েছি। তো এখন থেকে আমরা চিন্তাভাবনা করতেছি যে কলা দেশি যে আমাদের পাইকার রয়েছেন ওনাদের কাছে না বিক্রি করে আমরা কলাগুলো বিক্রি করব আমাদের একমাত্র যে কাউরুন বাজার সেখানে। আর আপনারাও চাইলে এই কলাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এই পাশেও সব জায়গায় অনেক মোটামুটি ভালো একটা গ্রোথ, এই দিকেও কলা আছে। তো এই কলা গাছগুলোর যে গ্রোথ, যে লম্বাটে দেখতে পাচ্ছেন, দেখেন একদিকে হেলে গেছে, বাট ওভারঅল যে গ্রোথ দেখতে পাচ্ছেন এইটার সম্পূর্ণ গ্রোথ হয়েছে আমাদের একমাত্র জৈব সার ইউজ করার ফলে। সেই জৈব সার আমরা কেবলমাত্র আমাদের যে গবাদি পশু সেইখান থেকেই সংগ্রহ করে থাকি আমরা, এই জন্য আমাদের এক্সট্রা কোনো টাকা ইউজ করতে হয় না। তো আমরা যদি সামনের দিকে যাই তাহলে আমরা আরও এক্সপ্লোর করতে পারবো। এখানেও একটা, এই এই জায়গায় একটা অনেক বড়, দেখেন ঝড়ে এটা ফেলে দিচ্ছে। কলার সাইজটা আপনি বুঝতে পারবেন হয়তো যে কেমন মোটা। এই হচ্ছে এক একটার সাইজ, দেখেন আমার এক মুঠো অনেকটা বলা যায়। সো ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না, বাট কলার সাইজটা অনেক মোটা, এটা ন্যাচারাল পুরোটাই। সো এদিকে আরও আছে। তো আমাদের কলাগুলো যথেষ্ট ভালো আমি বলবো, কারণ যেহেতু পুরোটা আমরা জৈব সার দিয়ে কলা উৎপাদন করে থাকি, সেই ক্ষেত্রে এই কলার মানে বিশুদ্ধতা নিয়ে এটা কেউ প্রশ্ন তুলতে পারবে না, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। সো আপনাদের যদি কলা এরকম পাইকারি কিংবা খুচরা যেটাই বলেন আপনারা নিতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কমেন্ট সেকশনে। আপনারা যদি কমেন্ট করেন কিংবা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। সো আমাদের এখনও অনেক কলা বাকি আছে বিক্রি করার জন্য। সো আমরা যদি একটা ভালো প্রাইস পাই সেই ক্ষেত্রে আমরা বাসা থেকে আমাদের এলাকা থেকে কলাগুলোকে আপনাদের কাছে দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই আসলে আমাদের কলা বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই জায়গাটা হচ্ছে গরুর যে গোবর অর্থাৎ জৈব সার, সেই জৈব সারের ব্যবস্থা। এখানে অনেকটুকু গর্ত করে এই সারগুলো অর্থাৎ গোবরগুলো এখানে ফেলা হয়। পরবর্তীতে এই গোবরগুলোই আমরা আমাদের যে কলার বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের গাছ, আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন, সেগুলো আমরা এই শুধুমাত্র এই সার ইউজ করে আমরা আমাদের যাবতীয় গাছের যে গ্রোথ সেগুলো সম্পন্ন করে থাকি। আমরা কোনো ধরনের মেডিসিন কোনো কিছু ইউজ করি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেখেন কলা অলরেডি গাছেই পেকে যাচ্ছে, এই যে পেকে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ কলাগুলোকে পচিয়েই সংগ্রহ করব। আর যদি আপনাদের লাগে, আমি এর আগেও বলেছি, সবাই ভালো থাকবেন। দেখি এটা কেমন।
এই হচ্ছে কলার সাইজ। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।